আছি, তোমরা ভালো আছো নিশ্চয়ই। তোমাদের আজকে আমাদের সিলেবাস অনুযায়ী আগের দিনের ক্লাসের পর হাতি আছে। দেখো হাতি কিভাবে আঁকবে, খুবই সহজে আঁকা যাবে। প্রথমে মাথাটা করতে হবে, ঠিক আছে? মাথাটা এই দিকটা করার পরে এখানে আমি কমান করে দিলাম, তারপরে এখানে নোট করে দিলাম, প্রথমে হাতির মাথাটা করে দিলাম, তারপরে এদিকে পিঠের দিকটা করে এই পা করে দিলাম, এখানে এখানে করে দিলাম, আরেকটা করে পায়ে করে দিলাম, ঠিক আছে? হাতি প্রথমে মাথার দিকটা এদিকে সোজা করে মাথা থেকে স্মোকটা এরকম লম্বা করে করে দিলাম, তারপরে এদিকে নিচের স্মোকটা করলাম, তারপরে ধান করলাম, তারপরে এদিকে দিকটা একদম পা পর্যন্ত নামিয়ে দিলাম, দিয়ে তারপরে এখানটা করলাম এই পাটা, তারপরে এখানে ছোট ছোট পোকা করলাম, হাতি গেল, ঠিক আছে? যেমন খেলা আছে এরকম খেলা দিলাম, তাহলে তোমাদের হাতি করলাম, হাতিটা ভালো করে অভ্যাস করবে। এরপরে দেখো তোমাদের প্রজাপতি আছে, প্রজাপতি আঁকা খুবই সহজ। প্রজাপতি আঁকতে গেলে প্রথমে মুখ থেকে আরম্ভ করতে হবে, মুখের পরে এখানটা যে দেওয়াটা করতে হবে লেজ, তাহলে এরপরে কি করবে, ডানা করবে এইদিকে 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 এই ঠিক আছে, তোমার তাহলে ভালো করে অভ্যাস করবে, ওকে।